আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। একজন হিন্দু বোন একটা প্রশ্ন পাঠিয়েছেন যে আমি 15 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনব, এখন রিটার্ন দাখিল করতে হবে, টাকা আমার স্বামীর পেনশন, আমি গৃহিণী, আমার কোনো আয় নেই, আমার ব্যাংক হিসাবে ওই টাকা জমা করা হয়েছে 15 জানুয়ারি, এখন আমি কিভাবে রিটার্ন দাখিল করব। এখন দেখুন, এই টাইপের যাদেরই প্রবলেম রয়েছে, অর্থাৎ যারাই নতুন করে সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন, প্রথম রিটার্ন করবেন, তাদের জন্য আমি বলবো যে সর্বপ্রথমে আপনি যেই রিটার্নটা করবেন, সেই রিটার্নে আপনি যেই পরিমাণ সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন সেই পরিমাণ টাকা প্রদর্শন করবেন বা আপনার ফাইলে দেখিয়ে রাখবেন, যেন পরবর্তী বছরে আমরা যখন সঞ্চয়পত্রটাকে প্রদর্শন করতে যাব সেটার জন্য একটা ব্যাকআপ আমার পূর্বের রিটার্নে থেকে যায়, পূর্বের রিটার্নেই থেকে যায়। তাহলে কি হবে, আমি যখন সঞ্চয়পত্রটা প্রদর্শন করব তখন আর আমাকে এক্সট্রা কোনো ঝক্কি ঝামেলা নিতে হবে না বা কোনো ভয়ভীতি নিতে হবে না যে আমি রিটার্নে কিভাবে দেখাবো বা এটা আমার বৈধ হবে কিনা বা এটার জন্য আমার কোনো জরিমানা হবে কিনা। ঠিক আছে, এখন যাদের এরকম কংক্রিট ডকুমেন্টস রয়েছে, কংক্রিট বলতে আমি সেটাই বোঝাচ্ছি যে যেখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই, এইখানে যে বোনটি লিখেছেন যে তিনি যে টাকাটা পেয়েছেন তার স্বামীর পেনশনের, এখন পেনশনের টাকা কিন্তু করমুক্ত, করমুক্ত, তাহলে এই যে 15 লক্ষ টাকা তিনি যদি সঞ্চয়পত্র কিনেন তাহলে কোনো সমস্যা হবে না, তিনি যদি 20 লক্ষ টাকারও সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলেও সেই 20 লক্ষ টাকা তিনি তার যে রিটার্ন সেই রিটার্নে কিন্তু অনায়াসে দেখাতে পারবেন, কারণ 15 লক্ষ টাকার কংক্রিট ডকুমেন্টস তার কাছে রয়েছে। এরকম যদি কংক্রিট ডকুমেন্টস আপনাদের থাকে তাহলে আমি মনে করি যে এইটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো রকম কোনো কারণ নেই, জাস্ট আপনারা যে রিটার্নটা দিবেন বা রিটার্নটা তৈরি করবেন সেখানে অবশ্যই অবশ্যই আপনাদের সম্পদটা এবং সোর্স অফ ফান্ডটা দেখাবেন। যদি কোনো কারণে আপনি বুঝতে না পারেন, প্রয়োজনে একজন এক্সপার্টের সহযোগিতা নেবেন, আপনার যারা আশেপাশে আছেন বাড়ির আশেপাশে তাদের কাছ থেকে একটু ধারণা নিলেন বা একটু দেখিয়ে নিলেন যারা এই কাজগুলো বুঝে, আপনি নিজে নিজে দিতে গিয়ে দেখা গেল যে কিছু ভুল ত্রুটি করে ফেলেছেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যতটুকু টাইম সেভ করতে চেয়েছিলেন যে আমি কার কাছে যাব আমার সময়টা ব্যয় হবে, দেখা যাবে যে ওই সময়ের চেয়ে পরবর্তীতে যেই সময়টা আপনাকে দিতে হবে সেটা অনেক গুণ বেশি হবে, অনেক গুণ বেশি হবে এবং আপনার পরিশ্রমটাও ওই সময় বেশি যাবে। ইভেন আপনার যদি কোনো ওই ধরনের ত্রুটি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইল অডিটেও পড়তে পারে, আবার আপনার সেই অডিটে পড়ার কারণে আপনাকে কিন্তু জরিমানাও দিতে হতে পারে। সো যাদের এই ধরনের কংক্রিট ডকুমেন্টস রয়েছে তারা অবশ্যই ডকুমেন্টস সহ রিটার্ন দাখিল করবেন, কখনোই যে রিটার্নে আপনি ওই সম্পদটা দেখাবেন সেই রিটার্নের সাথে সেই ডকুমেন্টস সাপোর্টিং না দিয়ে রিটার্ন দাখিল করবেন না, তাহলে কি হবে, তাহলে ওই ডকুমেন্টের অভাবেই কিন্তু আপনার ফাইলটা অডিটে পড়তে পারে বা আপনাকে দৌড়াদৌড়ি করতে হতে পারে, যে কারণে আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর যাদের ডকুমেন্টসে ঘাটতি আছে, এখন দেখা যাচ্ছে কি যে আপনি আপনার বাবার থেকে উত্তরাধিকার সূত্রে টাকা পেয়েছেন, টাকা পেয়েছেন কিন্তু সেই ডকুমেন্টসটা আপাতত আপনার হাতে নেই, এখন মনে করতে পারেন যে এই ডকুমেন্টস নেই যেহেতু এই রিটার্নে আমি এই টাকা দেখাবো না, কারণ আমার কাছে তো ডকুমেন্টসটা নেই। বাট মনে করেন আপনি থাকেন পঞ্চগড়ে, ডকুমেন্টসটা রয়েছে আপনার চিটাগাঙে, তো এই মুহূর্তে হাতে নেই কিন্তু 2 দিন পরে আপনি হাতে পাবেন, তাহলে কি করবেন, তাহলে আপনি টাকাটা দেখিয়ে দিবেন, আপনার রিটার্নে দেখিয়ে দিবেন, জাস্ট ঘাটতিটা থাকবে কি আপনার ডকুমেন্টসটার, তাহলে ওই ডকুমেন্টসটার ঘাটতি আপনি আপনার হাতে রেখে দিবেন, পরবর্তীতে যখনই আপনাকে নোটিশ করা হবে বা যখনই আপনার কাছে চাওয়া হবে যেন আপনি সঠিক সময়ে সেটা দিতে পারেন, তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার সম্পদটাও প্রদর্শিত হলো, আবার আপনাকে পরবর্তীতে গিয়ে কোনো ঝামেলায়ও পড়তে হলো না, জাস্ট সাপও মারবেন লাঠিও বাঁচবে। সো যখনই আপনারা প্রথম রিটার্ন দাখিল করবেন সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিষয় বিবেচনা করবেন এবং যে সম্পদটাই দেখাবেন সেই সম্পদের ব্যাকআপ কিন্তু আপনি তৈরি করে রাখবেন, আপনার মনের মধ্যে সেই উত্তরগুলো আগে নেবেন যে আমি যে
দেখাচ্ছি যে আমি 10 লক্ষ টাকার ডিপিএস করেছি বা আমি একটা বাড়ি করেছি 1 কোটি টাকার এখন এইটা আমি ফাইলে দেখাচ্ছি দেখানোর পরে যদি তারা আমার ফাইলটা অডিটে ফেলে বা আমার কাছে জানতে চায় যে আমি এই টাকাটা কিভাবে পেয়েছি সেই উত্তরটা যেন আপনার কাছে থাকে সেই উত্তরটা রেডি করে রাখবেন প্রয়োজনে আপনি উত্তরটা আপনার একটা পেজে লিখে সেটা অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন তাহলে আপনার ফাইলটা যখন কর কর্মকর্তাগণ দেখবেন তখন যেন সেটা পড়ে বুঝতে পারেন যে হ্যাঁ আপনি যেটা দেখিয়েছেন করেছেন ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ